2018 গেল গা, এখনো তারই উঠলো না। এখন একটা গার্লফ্রেন্ড পাইলাম না। আর বরিশালের রং মিস্ত্রি আমেরিকা থেকে মাইয়া লই আইসে পড়ে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আচ্ছা, আমি কি সম্পূর্ণ 2018 10 মিনিটে দেখতে পারবো? এটা কি সম্ভব? সম্ভব, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। সুপ্রিয় দর্শক, বিটিভি থেকে আমি মুখলেস, আমি মুখলেস আছি আপনাদের সাথে। সম্প্রতি দিনাজপুরে বাতাবি লেবুর ব্যাপক ফলন ফলেছে, এতে কৃষকরা খুশিতে আত্মহারা ও গর্বে গর্ভবতী। তবে কৃষকরা খুশি হলেও খুশি নেই আনুষ্কা শর্মা, বুক ভরা কষ্ট নিয়ে যেখানে সেখানে বসে পড়েছেন তিনি। আবার আবেগে আত্মহারা হয়ে যাত্রার সাথে ছবি তুলছেন তিনি। আমি শোনাচ্ছি আপনাদের সাথে। তো আজকে আমরা কথা বলবো কেমন ছিল 2018 তা নিয়ে, বা এক নজরে 2018 অর্থাৎ ইয়ার রিভিউ 2018। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন 2018 মোস্ট ভাইরাল টপিকস গুলা, ট্যালেন্টের ছড়াছড়ি। তো চলুন প্রথমে দেখে আসি 2018 জাতির ক্রাশ গুলাকে। এটা তো ছিল বিদেশি, চলেন দেখি এখন দেশি। হাই ফ্রেন্ড, আমার নাম রুমি। চুমু খাবেন? চুমু, এরা চুমু খাইলে কোনো দোষ নাই, আর সালমান চুমু খাইলে যত সব দোষ। নাউজুবিল্লাহ কইলেন না? এইবার দেখা যাক 2018 মোস্ট ভাইরাল মিউজিক ভিডিও গুলা, যার প্রথমেই ছিল পাটাকা। কিন্তু আমারটা তো শ্যামলা। ১০ টাকার বিরিয়ানি খাইছেন আপনারা? আমি 10 টাকার বিরিয়ানি খাইতে চাই, যেমনই হোক আমি 10 টাকার বিরিয়ানি খাইতে চাই, নইলে আমার আমার জীবন ব্যর্থ হয়ে যেত। কিন্তু জিপিএ 5 পাওয়াই কি জীবনের সবকিছু? বাংলাদেশ এডুকেশন সিস্টেম এত ভালো করে কে দিছে, সবগুলো পরীক্ষা এ ভালো থাকবো কিনা। বিরিয়ানি বাদ দেন, চলেন কমলা খাই আসি। কমলা কমলা, এইবার দেখা যাক 2018 ভাইরাল হওয়া পাপি বান্দাগুলারে, যার প্রথমে রয়েছে জাতির বোন হুমাইরা সুভা। সুভার নাম ভাঙায় বিজনেস করা হচ্ছে, বিজনেস করে মানুষ। বড়া মাঝেমধ্যে একদম ব্যাকিলের মতন কথা বলো। সরি, ইউজার কথা বলবো না, কারণ মজা তুমিও পাইছো আমিও পাইছি। মেয়েটি দুঃখী, মাথা ঠিক নেই। সবাই রেডি থাকেন আপনার না, সেই দিন খেলা হবে। বাড়ি যা, গিয়ে বাপন লগে দেখা কর, তেতুল মতুল খাওয়াবো, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। পুরা ফেসবুক এবং ইউটিউব দুইটারে কাপায়া দিছে স্যার সেফাতুল্লাহ। জি বাংলার সারেগামা পাকা পাচ্ছে, বাংলাদেশের নোবেল। তো এইবার 2018 অনুষ্ঠিত হয় ফুটবল ওয়ার্ল্ড কাপ রাশিয়া 2018। দুর্ভাগ্যবশত ব্রাজিল অথবা আর্জেন্টিনা কোনোটাই কাপ পায়নি, কিন্তু তারপরও মানুষের ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি শেষ হয় না। এদের কি মাথায় বুদ্ধি নাই, বিবেক নাই,
মাতার কি সেন্স নাই? এই শালার পুশালা ডিপজন, তুই আমাকে কি করবি? হ্যাঁ কি করবি? একেবারে নকশা ফাড়াই দেব, রক্ত বাইর করে দেব। এইবার 2018 এর মোস্ট ভাইরাল অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখা যাক। আনন্দের সংবাদ, যার প্রথমেই রয়েছে মেরিন মেগা শপিং মল। চলো না ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমাদের কক্সবাজারের রিং রোডে আন্তর্জাতিক মানের মেরিন সিটি মেগা শপিং কমপ্লেক্স চালু হয়েছে। বাংলাদেশে কোনো ফকির মিসকিন নাই। ভাইয়া 2 টাকা বিক্রি দাও। এই দেশে ফকির মিসকিন খুঁজতে আছে, বাংলাদেশে সেই দেশ নাই। এটা এটা আইসুগর। এছাড়াও এই বছর বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়, যার সাহায্যে দেখা গেছে 16 কোটি মানুষের হাতে 14 কোটি মোবাইল ফোন। দেখে আমি শিহরিত। আমি একটু হাসি, এটা যদি অপরাধ হয় তাহলে হাসবো না, আমার সেই বন্ধুদের বলতে চাই। এবার দেখা যাক এই বছরের মোস্ট ভাইরাল গানগুলা। তবে সং অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড গোস টু অপরাধী। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে। চেতনা উন্নয়নের সূচনা আসে হাসিনা ঘোষণা, মাদকের আস্তানা বাংলার মুখে রাখে না। আমি তো ভালা না ভালা লুইয়াই থাইকো, মুকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি। একটা প্রতিভা, অবশ্যই প্রতিভা। H2O আপনার তিনটি ইচ্ছের কথা বলুন। আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্যই আমার কান্ট্রির জন্য। H2O সমস্যা হচ্ছে মাথায়, ডাক্তার দেখাইতে হবে। এই বছর 2 এলিয়েনের দেখা পাওয়া গেছে ঢাকার রাস্তায়, যার মধ্যে একটা ছিল সরকারের লোক। কার গাড়ি ছবি তুলো? এটা সরকারের দল লোকের গাড়ি। এত বড় বিশিষ্ট একজন লোক। আর দ্বিতীয় জন পড়াশোনা আছে, অশিক্ষিত। বাংলাদেশ ক্রিকেট টিম থেকে তামিম ইকবালের এক হাতে ব্যাটিং আজীবন মনে রাখবে বাঙালিরা। সাথে আছে মুশফিক এবং বাংলাদেশ ক্রিকেট টিমের নাগিন ড্যাম। খিদা লাগছে, একটু পানি খাই। কি এক ভিডিও ছাড়িতেছে, একটু খিদা লাগছে খাই পানি খাই, ভাইরাল হয়ে গেছে। এই 2018 সালটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই সাল অনুষ্ঠিত হয় 2 ছাত্র আন্দোলন, যার প্রথমটি ছিল কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীটি ছিল নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন। এইবার খণ্ড খণ্ড কিছু ভাইরাল টপিক দেখে আসা যাক। এই পাবজি গেমটা কেন এসেছে? গুজবে কান দেবেন না। আমার রক্ত, ফাহিমা আমার নিঃশ্বাস। আর বছরের শেষটা গেল নিস্তালা ভাড়া দিতে দিতে, দুইতলা বানাইতে বানাইতে। হ্যাঁ, আমি নিস্তালা ভাড়া দিয়েই তো দুতলা বানাবো, দিস ইজ দ্য রুল। নাজমিলা কইলেন না? নিচতলা ভাড়া দিয়ে দোতলা তুলেছেন, এমন দুইতলা তো আগে কখনো দেখিনি। তো এত ভিডিও বানায়া কি লাভ? পরবর্তী ভিডিওতে।